নমস্কার বন্ধুরা, অল টাইম ওয়ান এম ইউটিউব চ্যানেলে জানাই স্বাগতম। শুরু হচ্ছে বছরের প্রথমতম উপছায়া চন্দ্রগ্রহণ, যেটি দোল পূর্ণিমা তিথিতে হোলি উৎসবের সময় আরম্ভ হচ্ছে। বিরল মহাজাগতিক উপছায়া চন্দ্রগ্রহণ, যার শুভ অশুভ প্রভাব প্রত্যেক ব্যক্তির জীবনেই পড়তে চলেছে। তো বন্ধুরা, বছরের প্রথমতম চন্দ্রগ্রহণে ভারতবর্ষ এবং বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে কখন শুরু হবে এই গ্রহণ, এই গ্রহণের মধ্য সময় কখন থাকছে এবং পুরোপুরিভাবে সমাপ্ত কখন হচ্ছে এই গ্রহণ, গ্রহণের কত ঘন্টা আগে থেকে সূতককালের সময় পালিত হবে, গর্ভবতী মহিলা ও শিশুদের উপর কতটা প্রভাব পড়তে চলেছে এবং কি কি নিয়মকানুন মানতে হবে কি না, তার পাশাপাশি কোন কোন জায়গা থেকে এই গ্রহণের দৃশ্য দেখতে পাবেন গোটা বিশ্ববাসী, সমস্ত তথ্যই আপনাদেরকে এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি ছোট লাইক দিয়ে উৎসাহিত করবেন, আর আপনি বর্তমানে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট বক্সে জানাবেন। এবং আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন পরবর্তী নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। 2024 সালের প্রথমতম চন্দ্রগ্রহণ ভারতীয় সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ কিন্তু আরম্ভ হচ্ছে ইংরেজি 25 মার্চ 2024 সাল আর বাংলা 11ই চৈত্র 1430 সাল সোমবার সকাল 10:23 এই গ্রহণ কিন্তু শুরু হচ্ছে এবং গ্রহণের মধ্য সময় থাকছে বেলা 12:43, আর এই গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে দুপুর 3:02। 2024 সালের প্রথমতম চন্দ্রগ্রহণ বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে এই উপছায়া চন্দ্রগ্রহণ আরম্ভ হচ্ছে ইংরেজি 25 মার্চ 2024 সাল আর বাংলা 11ই চৈত্র 1430 সাল সোমবার সকাল 10:53 এই গ্রহণ কিন্তু আরম্ভ হচ্ছে এবং গ্রহণের মধ্য সময় থাকছে বেলা 1:13, আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে দুপুর 3:32। বছরের প্রথম চন্দ্রগ্রহণ সুইজারল্যান্ড, নরওয়ে, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল, জাপানে দেখা যাবে এই গ্রহণ। এছাড়াও রাশিয়া, অস্ট্রেলিয়া, হল্যান্ড, বেলজিয়াম, ইতালি, জার্মানি, ফ্রান্স, আমেরিকা, আফ্রিকা, প্যাসিফিক, আটলান্টিক, আর্কটিক এবং আন্টার্কটিকায় দেখা যাবে বছরের প্রথমতম চন্দ্রগ্রহণটি। তো বন্ধুরা, এই গ্রহণটি ভারতবর্ষ এবং বাংলাদেশ থেকে অদৃশ্যমান থাকার কারণে সূতক সময় বৈধ হবে না, যার ফলে নিয়ম কানুনের ক্ষেত্রে থাকছে না কোনো বিধিনিষেধ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক করবেন, আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন তা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।